আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর আজকে একটু বিছানার চাদরটা বদলে নিচ্ছি, তো এখন গোছানো হয়ে গিয়েছে। তারপর আমি চলে যাব আজকে বাচ্চাদের বই আনতে, তো ওদের স্কুলে বই দিবে। আজকে দুজনের স্কুলেই যেতে হবে, তো প্রথমে গেলাম মেয়ের স্কুলে, তো ওখান থেকে বই টই নিয়ে চলে যাব ছেলের স্কুলে। স্কুলের অনেক বেহাল দশা, চারিদিকে ময়লা ধুলাবালি পড়ে আছে। তো এখন মাসি আমাকে বইগুলো দিচ্ছে, 7টা বই দিয়েছে আর বাকিগুলো রয়ে গিয়েছে। আমি তো বই নিয়ে নিলাম, এখন চলে যাব ছেলের স্কুলে। এখন চলে আসলাম ছেলের স্কুলে। এখানে কেউ ছিল না, কয়েকজন গার্ডিয়ান ছাড়া, একেবারেই ফাঁকা পুরা স্কুল। এত বড় স্কুলের মধ্যে মানে কোনো সাড়া শব্দ ছিল না আর কি, কেউ নেই। তো আমি বই নিয়ে নিয়েছি, এখন চলে আসলাম বাসায়। বাচ্চারা বইগুলো দেখছে, ওরাও বই নতুন বই পেয়েছে যেহেতু, একটু পড়ে দেখছে সব কটা। নতুন বই পেয়ে ওরা অনেক খুশি মনে করছে যে আবার স্কুলে যাবে। তো এটা তো আল্লাহই জানে যে কখন আবার আগের মতো বাচ্চারা স্কুলে যেতে পারবে। মনটা মাঝে মাঝে আসলে অনেক খারাপ হয়ে যায়, মানে বাচ্চারা বাসায় বসে থাকতে থাকতে একেবারে বোর হয়ে গিয়েছে, কোথাও যেতে পারে না, স্কুলটাও বন্ধ, কখন যে খোলা হবে তার কোনো ঠিক নেই। এই অবস্থা আল্লাহ জানে আর কতদিন চলবে। তো সবাই দোয়া করব যাতে আল্লাহ আমাদেরকে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেন। সবকটা বই খুলে খুলে দেখছে আর একটু একটু পড়ে নিচ্ছে, তো ওদেরও অনেক ভালো লাগছে আর কি নতুন বই পেয়ে। তো আমার সকাল সকাল যেহেতু বইয়ের জন্য চলে গিয়েছি, কিছু খাওয়া হয়নি তেমন একটা, এখন একটু বাইরে থেকে সমুচা নিয়ে এসেছিলাম, ওগুলো একটু গরম করে নিয়েছি, তারপর আমরা একটু খেয়ে নিব এখান থেকে, তারপর যাব দুপুরে রান্নাবান্না করার জন্য। আজকে রান্না করব শোল মাছ দিয়ে শিমের বিচি আর বেগুন। তো এর জন্য প্রথমে দিয়ে দিয়েছি তেল পাত্রের মধ্যে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে গেলে তারপর দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, সাধারণ যে মশলাগুলো ব্যবহার করি রান্নাতে ওগুলোই দিব, এখানে স্পেশাল কোনো মশলা দিব না। এটা অনেক মজার তরকারি হয় খেতে, শোল মাছ দিয়ে শিমের বিচি। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, শিমের বিচিতে মরিচটা একটু বেশি দিতে হয়, না হলে একটু সাদা সাদা টাইপের হয়ে থাকে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে গুঁড়া আর লবণ, এগুলো দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তারপর মশলা কষানো হলে এর মধ্যে মাছটা দিয়েও সামান্য পরিমাণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কষাবো, তারপর শিমের বিচি, বেগুন, টমেটো সব একসাথে দিয়ে দিব, যেহেতু শিমের বিচিও নরম আর বেগুনও সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই সব কিছু একসাথেই দিয়ে দিব। এই তো এখন দিয়ে দিলাম বেগুন, শিমের বিচি আর টমেটোগুলো,
এগুলো একটু কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। তো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব, যতক্ষণ একটু টাইম লাগে আর কি শিমের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আবার ঢেকে দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ পর একটু চেক করে দেখলাম যে বিচিটা কতটুকু সিদ্ধ হলো, দেখছি যে এটা রান্না হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে আর 2 মিনিটের মতো চুলায় রাখবো, তারপর নামিয়ে ফেলবো। কাঁচামরিচ আগে থেকেই দিয়ে দিয়েছি। তো এই তো এটুকুই হলো আজকে রান্নাবান্না, বাকি সব রান্না করা আছে। তো এটা অনেক মজার তরকারি হয় খেতে, মানে খুবই ভালো লাগে শীতের সময় শিমের বিচি দিয়ে শোল মাছ দিয়ে রান্নাটা। একটা তরকারি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়, খুব মজা হয়। এটা যে কোনো জীবিত মাছ দিয়ে রান্না করলে, কিংবা ছুরি শুটকি দিয়ে, তারপরে বড় বড় চিংড়ি মাছের যে শুটকি হয় ওইটা দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। তো এই তো রান্না হয়ে গিয়েছে, আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।